গজব কাহানি। আরে দেখি তো একটু কি কি গল্প আছে। কি লেখা আছে? রিড এট ইওর ওন রিস্ক। নিজে রিস্কে পড়ো, এটার মানে আবার কি হলো? এর প্রথম পৃষ্ঠায় এমনটাই লেখা আছে। আর দেখি তো দ্বিতীয় পৃষ্ঠায় কি লেখা আছে। উড়ি বাবা, মোটু, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, তুমি এটা পড়ো না। আমি কাউকে ভয় পাই নাকি? আমি তো পড়বই। মোটু দাঁড়াও, পড়ো না, কিছু একটা গন্ডগোল আছে। অনেকদিন আগের কথা, ফুরফুরি নগরে কেউ ছিল না, শুধু মেশিনের রাজত্ব ছিল। একবার কিছু লোক সেখানে গিয়ে ফেঁসে গেছিল। এটা আমরা আবার কোথায় চলে এলাম? এটা তো ফুরফুরি নগরী। আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। মানুষগুলো আবার কোত্থেকে এলো? এখানে আমাদের রাজত্ব চলে, ধরো ওদের। কথা বলতে পারে, বইতে লেখা ছিল অনেকদিন আগের কথা, তখন ফুরফুরি নগরে মেশিনদের রাজত্ব ছিল। আমরা সেই সময় এসে আটকে পড়েছি ভাই বন্ধুরা। ওরে বাবা, এখন কি হবে? এখানে তো মেশিনদের রাজত্ব চলে। আমি তো শুধুমাত্র গল্পে মানুষদের কথা শুনেছি, এরা খুব শক্তিশালী হয়। চলো এদের আমাদের শক্তি দেখাই। চলো ওদেরকে ধরো। মতো তাড়াতাড়ি কিছু একটা করো। আরে খালি খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা করো। বইয়ের পরের পৃষ্ঠাটা পড়ি। ওই লোকগুলো দৌড়াচ্ছে, আর একটা কার এসে ওদের সাহায্য করে। হাই, আমার নাম বেবি, তাড়াতাড়ি এসো, আমি তোমাদের বাঁচাবো। এই দাঁড়াও। এটা তো আমার কর্তব্য ছিল, কিন্তু তোমাকেও আমার দিদিকে বাঁচাতে হবে। দিদি, আমি আসছি। ও কার দিদি, এখন তো সোজা হয়ে যাও, ট্রাক তো অনেক
দূরে চলে গেছে। মোটো, সে গ্রিপারের পেস্টটা পড়ো। আর তখনই ওরা সবাই আকাশে উড়ে যায়। আপনি বলেছিলেন যে আমি যদি আমার দিদির বদলে অন্য কাউকে লড়াই করার জন্য নিয়ে আসি তাহলে আপনি দিদিকে ছেড়ে দেবেন। এই লোকগুলো দিদির বদলে লড়াই করবে। আমি রাজি আছি, মানুষদের সঙ্গে লড়াই খুব মজা হবে। অনেক দিন পর এদের নিজের শক্তির নমুনা দেখানোর জন্য পাওয়া গেছে, খুব মজা হবে। আমি লড়াই করব না ভাই। আমিও লড়ব না। সরি বেবি, তাহলে তোমার দিদিকেই লড়াই করতে হবে। মজা হবে, মজা হবে। বন্ধুরা, মানুষরা সব সময় আমাদের উপর রাজত্ব করেছে, কিন্তু আজ মানুষদের শক্তি দেখানোর সময় চলে এসেছে। এই শোনো, কালিয়াকে ডাকো আর বেবির দিদিকে ছেড়ে দাও। উড়ি বাবা, আমি লড়তে পারবো না গো। তারপর পড়বো এই বই। আমি চিংড়ি সরকে দিয়ে দিচ্ছি। আর আকাশ থেকে একজন সাহায্যকারী আসে আর ওদের বাঁচিয়ে নিয়ে চলে যায়। তাড়াতাড়ি উঠে এসো। তোমরা দুজন আমার দিদিকে বাঁচিয়ে দিলে। এবার তোমাদের যাওয়ার সময় চলে এসেছে। বাই বাই। আরে
তোমরা সবাই ঠিক আছো তো? কেন চিৎকার করতেছো ভাইরা? বললে 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 ও আমার ভাই। আরে মনে হয় এদের শরীর খুব একটা ঠিক নাই।